তবে কি দেশে ফিরছেন মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব? আজহারীকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে ছোট্ট শিশুর অনুরোধের ভিডিওটি ভাইরাল। এর সাথে আজহারী দেশে ফেরার গুঞ্জন শুরু হয়েছে। কতটা সত্য এই খবর ভিডিওটিতে জানাবো বিস্তারিত। ভিডিওটিতে আরও থাকছে ইউটিউবে আজহারী ভিডিও না দিয়েও সাবস্ক্রাইবারের ঢল। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দেশের ওলামায়ে কেরামকে ইঙ্গিত করে বলেছেন, যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারা মূলত ধর্ম ব্যবসায়ী। এ সকল বিষয়ের বিস্তারিত সহ আরও কিছু গরম খবর জানতে আমাদের সাথেই থাকুন। বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছে এক ছোট্ট শিশু। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর শুরুতে নিজের পরিচয় দিয়ে কথা বলা শুরু করে শিশুটি। শিশুটি বলে, আমি মোহাম্মদ আদনান, প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি মিজানুর রহমান আজহারী আঙ্কেলকে দেশে ফিরিয়ে আনার জন্য। আমি ওনার মতো বক্তা হতে চাই, ইসলাম প্রচার করব, আমি ওনাকে খুব ভালোবাসি। তবে শিশুটির বিস্তারিত আর কোনো পরিচয় জানা যায়নি। এছাড়া ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে তাও জানা যায়নি। চলতি বছরের মার্চ পর্যন্ত সব তাফসির কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান আজহারী। এ সময়ে গবেষণার কাজে তিনি মালয়েশিয়া চলে যাচ্ছেন বলে জানিয়েছেন। আজহারীর মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। হঠাৎ করে মালয়েশিয়া চলে যাওয়ার কারণ কি, এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া না গেলেও ফেসবুকে আজহারী নিজে পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেছেন। কিন্তু সেই কারণগুলো কি তা উল্লেখ করেননি তিনি। শুধু এইটুকু বলেছেন, রিসার্চ বা গবেষণার কাজে তিনি মালয়েশিয়া যাচ্ছেন এবং এ পর্যন্ত তার মাহফিল করা বন্ধ থাকবে। তবে আজহারীর সঙ্গে ঘনিষ্ঠ একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সব শেষ দুটি সাক্ষাতের সময় আজহারী তার কাছে মাহফিল করতে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হবার কথা বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিবিসির এই প্রতিবেদনের পর আজহারীকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি নুরুল হক নূর। সাম্প্রতিক সময়ে দেশে কবে আসবেন এমন একটি প্রশ্নে শুধু ইনশাল্লাহ আসব বলেন, কোনো দিন তারিখ জানাননি। এদিকে বিদেশে থাকলেও তিনি যেন সকলের কাছাকাছি আছেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। সম্প্রতি ইউটিউবে নিজের নামে চ্যানেল খুললেন দেশের জনপ্রিয় এই ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। 19 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা জানান। এক পোস্টে তার অনুসারীদের জন্য নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্কও জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিজানুর রহমান আজহারী বিগত কয়েক বছর ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি মালয়েশিয়া অবস্থান করছেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, আলহামদুলিল্লাহ, অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত আমার গত স্ট্যাটাসটিতে 60,000-এরও বেশি কমেন্ট এসেছে। আমি উল্লেখযোগ্য প্রায় সবগুলো কমেন্টসই পড়ার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ, আপনাদের চমৎকার ও কনস্ট্রাকটিভ পরামর্শগুলো আমার আবেগে আপ্লুত করেছে। অসাধারণ এই পরামর্শগুলোর জন্য আন্তরিক শুক্রিয়া। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দিন। আপনাদের দেওয়া সুন্দর পরামর্শগুলো আমার মাথায় রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলে লিংক পোস্ট করার পর থেকে প্রচুর সাবস্ক্রিপশন পাওয়া হচ্ছে। এখন পর্যন্ত চ্যানেলটিতে কোনো ভিডিও প্রকাশ করা হয়নি, কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা 1 লাখের কাছাকাছি হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দেশের ওলামায়ে কেরামকে ইঙ্গিত করে বলেছেন, যারা ভাস্কর্য নিয়ে কথা বলেছেন তারা মূলত ধর্ম ব্যবসায়ী, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। হানিফ বলেন, তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা ধর্মের ভুল ব্যাখ্যা করছেন। তারা বলেছেন আলেমদের সম্মান দিয়ে কথা বলতে, কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যা করেন তাদের কে সম্মান দিয়ে কথা বলবে? কাজী দেউরিয়স্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। হানিফ বলেন, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছিলেন, অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 সন্তান নিজ যোগ্যতায় উদ্ভাসিত। কোনো রকমের স্কুলের গণ্ডি পার হয়ে সবাই চায় ভালো কলেজে ভর্তি হতে, আর তারেক রহমান ভর্তি হতে গিয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়াতে এক কলেজে পড়ার জন্য। তার ওই শিক্ষা দিয়ে 5 বছরে হাওয়া ভবন বানিয়ে দেশে যে অবস্থা করেছিল দেশবাসীকে এখনও তার মাশুল দিতে হচ্ছে। তিনি বলেন, আমাদের সমাজে নীতিনৈতিকতার ব্যাপক ঘাটতি রয়েছে, সমাজে পচন ধরে গেছে, আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা উচিত। তোমরাই আগামী দিনের কাণ্ডারি, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সুখী হওয়া যায় তা নয়, নৈতিক অধঃপতন থেকে বেরিয়ে আসা জরুরি। এ সময় তিনি অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখার অনুরোধ জানিয়ে বলেন, সন্তানদের নীতিনৈতিকতার শিক্ষা দিন, ছেলেরা কিশোর গ্যাং ও ড্রাগের দিকে ঝুঁকছে, তাদের মনিটরিং করুন।
বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বড় অসৎ উদ্দেশ্য থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। তার একটি ভাস্কর্য ভেঙে দেখতে চেয়েছে জনগণ বিষয়টিকে কিভাবে নেয়। তারা বাঘা যতীনের ভাস্কর্য ভেঙেছে, কাল অন্য ভাস্কর্য ভাঙবে। তিনি বলেন, আমরা যদি শুরুতে অপশক্তিকে আঘাত করতে না পারি তবে তা চলমান থাকবে। এজন্য জনগণকে রাস্তায় নামতে হবে। আমরা যদি ওই অপশক্তিকে রাস্তায় নামতে না দেই আর রাস্তায় ধরে ফেলি তাহলে তারা এসব অপকর্ম করার সাহস পাবে না। টিপু মুন্সি বলেন, 1971 সালে 21 বছর বয়সে যুদ্ধ করেছি, আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এসব রাজাকার আলবদর পাকিস্তানের প্রেতাত্মারা এখনও কোনো সাহসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে তা নিয়ে স্তম্ভিত হই। এই অপশক্তি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা 1971 সালে পরাজিত শক্তি। অথচ বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক আধুনিক দেশ গড়তে চেয়েছিলেন এবং সেই চেতনা তিনি রেখে গেছেন। ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, যারা তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দেয় তারা অচিরেই হতাশ হবে। একটি মহাসড়কের উদ্বোধনকালে এরদোগান বলেন, তুরস্ক তার সার্বভৌম অধিকার ব্যবহার করতে কখনো সংকোচ করবে না, এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ভিডিও সংযোগের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান আরও বলেন, আন্তঃমহাদেশীয় বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠা তুরস্কের জন্য একটি বড় অর্জন, যা আমাদের 83 মিলিয়ন মানুষকে উপকৃত করবে। তুরস্কে আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কে তিনি বলেন, আগামী দিনগুলোতে আমরা একটি বড় অগ্রগতি আশা করছি। গত সোমবার রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সি SSB এবং এর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। 2017 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে তুরস্কের একটি দীর্ঘদিনের পরিকল্পনা ব্যর্থ হলে দেশটি রাশিয়ার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করে। মার্কিন কর্মকর্তা তুরস্কের এই পদক্ষেপের বিরোধিতা করতে শুরু করে। তাদের দাবি, তুরস্ক এটা কিনলে ন্যাটোর নিয়ম ভঙ্গ হবে এবং তারা রাশিয়ার সম্ভাব্য ছলনায় তাদের F-35 জেটগুলো উন্মুক্ত করে দিতে পারে। তুরস্ক অবশ্য জোর দিয়ে বলেছিল যে S-400 ন্যাটো ব্যবস্থায় একীভূত হবে না এবং জোট বা তার অস্ত্রশস্ত্রের জন্য কোনো হুমকির কারণ হবে না। প্রযুক্তিগত সামঞ্জস্যতা খতিয়ে দেখতে তুর্কি কর্মকর্তারা বারবার একটি ওয়ার্কিং গ্রুপের প্রস্তাব করেছে। শনিবার তুরস্কের দক্ষিণ পূর্ব গাজী আন্তে প্রদেশের একটি হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে এরদোগান নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিবৃতি থেকে জানা যায়, কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি উচ্চ প্রবাহ অক্সিজেন থেরাপি মেশিনের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে 9 জন মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেদ্দিন কোচা। ঘটনাস্থল থেকে রোগীদের স্থানান্তরের চেষ্টা করতে গিয়ে চিকিৎসক, মেডিকেল স্টাফ ও নিরাপত্তা প্রহরী সহ মোট 51 জন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে 10 জন স্টাফ অক্সিজেন থেরাপি নিচ্ছেন বলে জানায় হাসপাতালটি। প্রিয় দর্শক, এদেশের তরুণ সমাজের কথা চিন্তা করে দেশের তরুণদের অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে এনে ইসলামের পথে অবিচল করার জন্য সরকারের উচিত নয় কি? মিজানুর রহমান আজহারির মতো ইসলামিক ব্যক্তিত্বকে দেশে ফিরিয়ে আনা উচিত মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ লিখুন, না হলে না লিখে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। মতামত জানাতে ভুলবেন না অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। অনলাইনে শত গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সংবাদটি শোনার জন্য।